প্রভুর রহমত দাও চাই খোয়া পার তোরা করো রহমত বর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি অবস্থা সবার? এই তো ভালোই। কি রে সাকিব, রোজা রাখা হয়েছে? হ্যাঁ রাখছি। সবার কি অবস্থা? হ্যাঁ আমরাও রাখছি। আচ্ছা, যেহেতু আমরা সবাই রোজাদার তাই কেউ বাজে কথা বলবো না, এদিকে আর কি সতর্ক থাকিব। হ্যাঁ ঠিক বলছিস। সারাদিন কইছিলি, ঘুমাইছিলি নাকি? আরে না, বাজারে গেছিলাম। ওই আমাদের এলাকার রফিক দোকানদার আছে না, জানিস কি করছে আজকে? এই দাঁড়া, আমরা তো সবাই রোজাদার, গিবত করিস না। আর কেউ কোনো মিথ্যা কথা বলবি না। সুন্দর কথা বলছে, এতে আমাদের রোজার ক্ষতি হবে না, আর এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো ভাই আজকে ইফতার কই করবেন? আচ্ছা, যেহেতু আজকে আমরা সবাই একত্রে আছি তো চলো সবাই মসজিদে ইফতার করি। আচ্ছা চলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, নাদিম করে দেখলাম? নাদিম করে তো দেখলাম, বাজে কথা বলতেছে আর মানুষের নামে গীবত করতেছে। আচ্ছা কই যাইতেছো? নামাজটা তো পড়ি নাই, নামাজটা পড়ে আসি। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কিরে ভাই, আমি শুনলাম তোরা কিছুক্ষণ যাবৎ আজে বাজে কথা বলছিস এবং গীবত করছিস, কিন্তু রমজান মাসে তো তোরা এগুলো থেকে বিরত থাকতে বললি, আর রমজান মাস যেতে না যেতেই। আরে ভাই, রমজান মাস আসেই তো আমাদের পরিবর্তনের জন্য। এই মাস তো হচ্ছে একটা ট্রেনিংয়ের মাস। এই মাসের শিক্ষা কি? যেন আমরা সারা জীবন এগুলো থেকে বিরত থাকতে পারি এবং মুসলিম হিসেবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এবং কোরআন পাঠ করতে পারি। আর তোরা তো এখন নামাজও পড়ছিস না। ভাই, ও তো রোজার মাসে ফরজও পড়ে নাই, তারাবিও পড়ে নাই। আরে তুই তো ইফতারি পর সিগারেট খাইছ। আর নাদিম তো ভাই একদিনে 2-3টা করে রোজা রাখছে, হয়েছে আর গীবত করা লাগবো না? গীবত না, ওই দেখেন নাদিম আসছে ওর জিগান। সত্য হলে তো গীবত, মিথ্যা হলে তো অপবাদ, যা আরো বড় অপরাধ। কিরে ভাই, তোরা এখানে কই থেকে আসলি? আরে ভাই বলিস না, কতদিন ধরে খাইতে পারি না, আজকে পেট ভরে খেয়ে আসলাম। কি যে কষ্টের দিন গেল। উফ, আমরাও তো ভালো করে পেট ভরে খাইছি, কেন তুই খাস নাই কেন? মজা করেন ভাই, রমজান কি পেট ভরে খাওয়ার জন্য আসছে? রমজান আসছে যেন আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। এই মাস আসে আমাদের জন্য রহমত, বরকত এবং সুযোগ নিয়ে, যেন আমরা আমাদের পূর্বের পাপগুলো ক্ষমা করাতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানের রোজা পালন করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি ইমামের সঙ্গে কিয়ামুল লাইন তথা তারাবি আদায় করবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আরেকটি হাদিসে আসছে, যে ব্যক্তি ইমামের নামাজ শেষ হওয়া পর্যন্ত ইমামের সাথে নামাজ আদায় করবে সে সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকার সওয়াব পেয়ে যাবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের একটি নফল ইবাদত করলো সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো, আর যে ব্যক্তি রমজান মাসের একটি ফরজ আদায় করলো সে যেন অন্য মাসের 70টি ফরজ আদায় করলো। আর এই সেই মাস যেই মাসের লাইলাতুল কদরের একটি রাত হাজার মাসের চেয়ে উত্তম। তবুও কি আমরা লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করেছি? এই মাসের এত ফজিলত থাকার পরেও আমরা মসজিদের দিকে যাই না, সময় দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করি না এবং নামাজ রোজা করি না। আর আমাদের রোজা থাকার মানে না খেয়ে থাকা ছাড়া আর কিছুই না। জিব্রাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামকে 3টি কথা বলেছিল, যে 3টি কথার ভিতরে একটি কথা বলেছিল, যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার গুনাহগুলোকে ক্ষমা করতে পারলো না সে ক্ষতিগ্রস্ত হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছিল, আমিন। তাহলে কি আমরা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করতে পেরেছি? আসলে এই রমজান মাসটা চলে গেল কারো 1 বছরের জন্য, কারো সারা জীবনের জন্য। আসসালামু আলাইকুম। প্রভুর রহমত দাও চাই খোয়া পার তোরা করো রহমত বর্ষণ ক্ষমা ছাড়া নাহি আশা। প্রভুর রহমত দাও চাই খোয়া পার তোরা করো রহমত বর্ষণ ক্ষমা ছাড়া নাহি আশা। বিদ্যার শক্তি ছড়িয়ে যাক পূর্ণ পাবে সবাই গড়ার স্বপ্ন দেখিয়া যাও আমি সুন্দর সমাজ দেখার। সত্য পথে আসুক এবার। আমাদের শরীফুল ইসলাম এসএস এই চ্যানেলটিতে আমাদের ব্লগ পাবেন, প্রতিনিয়ত ভিডিওর আপডেট পাবেন ইনশাআল্লাহ। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটা এবং ওই চ্যানেলটা রাখবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর ব্লগে অথবা আপডেট ইনশাআল্লাহ।